প্রথমে ধরে নিলাম আপনি আপনার ইনস্টাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন কিন্তু আপনি আপনার ইনস্টাম অ্যাকাউন্টের ইউজার নেম অথবা জিমেল অ্যাকাউন্ট অথবা নাম্বারটা আপনার কাছে মনে আছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা ইউজার নেম অথবা নাম্বার দিয়ে কিভাবে আপনি আপনার ইনস্টাম অ্যাকাউন্টটাকে ফিরে পাবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে এবং আপনি চাইলে একটু নতুন পাসওয়ার্ড দিতে পারবেন নেক্সট টাইম থেকে আপনি যখন ওই পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো গাইস ফার্স্ট অফ অল আপনারা গুগল স্টোরে গিয়ে এখান থেকে সার্চবারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ইনস্টাগ্রাম দেন আপনারা কী করবেন ইনস্টাগ্রামের এই অ্যাপসটাকে আপনারা আপডেট করে নেবেন যদি এই জায়গায় আপডেট দেখায় সো আমি আগে থেকে আপডেট করে নিচ্ছি বিদায় আমার এখানে ওপেন দেখাচ্ছে তারপর আপনারা কি করবেন ইনস্টাগ্রামে যে অ্যাপসটা আছে আপনারা কি করবেন এটাকে ওপেন করবেন ইনস্টাগ্রামের অ্যাপসটাকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে সো এখানে দেখেন আমার এখানে ফরগটেন পাসওয়ার্ড দেখাচ্ছে অনেকের এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট দেখাতে পারে যদি এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট দেখায় সেক্ষেত্রে আপনারা ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ওই অপশানে ক্লিক করবেন সো আর যদি আমার আমার মতে এরকম ফরগটেন পাসওয়ার্ড দেখায় তাহলে সেক্ষেত্রে ফরগটেন পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন ইউজারনেন দিতে বলতেছে এবং দেখেন ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে অথবা এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে সো আমাদের মধ্যে অনেকেই আছে তারা তাদের ইনস্ট্রাম অ্যাকাউন্টটা কোন ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছে এবং কোন মোবাইল নাম্বার দিয়ে খুলেছে তারা সেটা ভুলে গেছে আবার এমন অনেকেই আছে ওই ইমেল অ্যাড্রেসটা কিংবা ওই মোবাইল নাম্বারটা তাদের কাছে এই মুহূর্তে নেই তবে আপনাদের কি করতে হবে এই জায়গায় ইউজার নেমটা দিতে হবে আবার এমন অনেকে আছে তারা তাদের ইউজার নেমটাও ভুলে গেছে সো আপনারা কিভাবে ইউজার নেমটা বের করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব সেজন্য আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে টানা না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন আর ভিডিওটি যদি কোনো রকম উপকার আসে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে একটি মূল্যবান মতামত জানিয়ে দেবেন তারপরে এ জায়গায় দেখেন ইউজার নেম দেখাচ্ছে আমি কি করবো এই জায়গায় আমার ইউজার নেমটা দিয়ে দিব সো আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন আর ইউজার নেমটা আপনারা কীভাবে বের করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন তারপর দেখেন এখানে ফাইন্ড অ্যাকাউন্ট দেন আপনারা কি করবেন এই অপশানটি ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে সো আপনারা এখানে কোথাও ক্লিক করবেন না আপনারা কি করবেন এখানে দেখেন নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দেস দেন আপনারা কি করবেন এই অপশানি ক্লিক করে দিবেন এই অপশানটি ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর এখানে দেখেন ফোন নাম্বারটা দেখাচ্ছে এবং ফোন নাম্বারের প্রথম অক্ষর দেখাচ্ছে প্রথম সংখ্যাগুলো দেখাচ্ছে এরপর দেখেন একদম শেষের সংখ্যাগুলো দেখাচ্ছে সো আপনি শিওর হয়ে যাবেন এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলেছিলেন এই নাম্বারটা আপনি ওটিপির জন্য সেট করে রাখছিলেন সো আপনি কি করবেন এই নাম্বারটিকে আপনার মোবাইলে খোলা রাখবেন কারণ এই নাম্বারে ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা আপনাকে এখানে দিতে হবে অথবা আপনি চাইলেও ওটিপি কোডটা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে অথবা আপনি এখান থেকে চাইলে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে নি নিতে পারবেন দেখেন জিমেলের প্রথম অক্ষর দেখাচ্ছে এবং লাস্ট অক্ষর দেখাচ্ছে এইভাবে আপনি জেনে নেবেন ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু ওটিপি কোডটা আসবে আবার অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এসব কিছু না দেখিয়ে শুধুমাত্র মোবাইল নাম্বারটা দেখাতে পারে অথবা জিমেল অ্যাকাউন্টও দেখাতে পারে আর আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো এরকম ওটিপি কোড আসে কীরকম দেখাবে আমি দেখাচ্ছি আপনি জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জিমেল অ্যাপসটাকে ওপেন করলাম অ্যাপসটাকে ওপেন করার পর আমার এখানে একটি ইমেল আসছে দেখেন আমি এই অপশানই ক্লিক করলাম দেখেন আপনাদের সামনে কোনো যদি ওটিপি কোড না আসে ঠিক এরকম একটি এরকম একটি ইমেল আসতে পারে সো আপনি কি করবেন লগ ইন এখানে আপনার ইউজ নামটা দেখাতে পারে অপশানই ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি তারপর দেখেন রিসেট ইউর পাসওয়ার্ড দেন আপনি যদি রিসেট ইউর পাসওয়ার্ড এই অপশানই ক্লিক করেন তাহলে আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি আমার নাম্বারটাকে সিলেকশন করতেছি আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা নাম্বার অথবা জিএল অ্যাকাউন্টটাকে আপনারা সিলেকশন করে নেবেন তারপর এখানে দেখেন নেক্সট দেন আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিব এখন ওটিপি কোডটা আপনার কাছে মেসেজ এস এম এস এর মাধ্যমে আসতে পারে অথবা কলের মাধ্যমে আসতে পারে সো এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম দেখেন এখন আমাদের কাছে একটি সিক্স ডিজিটের ওটিপি কোড আসবে এই নাম্বারটাতে দেখেন অলরেডি কিন্তু আমার কাছে একটি ওটিপি কোড আসছে দেখেন দেখেন অলরেডি কিন্তু এখন কলের মাধ্যমে আমার কাছে ওটিপি কোডটা আসে আপনাদের কাছে এস এম এসের মাধ্যমেও আসতে পারে এবং কলের মাধ্যমেও আসতে পারে আমার মতো সো আপনারা কি করবেন ওই কলের মাধ্যমে আসা অথবা এস মাধ্যমে আসা ওই ওটিপি কোডটা এই জায়গায় দিয়ে দিবেন সো আমি দিয়ে দিলাম তারপর এখান দেখেন কনফার্ম দেন আমরা আমরা কী করবো অপশনে ক্লিক করে দিব তারপর এ জায়গায় দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটা যদি আপনার মনে না থাকে দেখেন আমি এখানে কনফার্মেশনে ক্লিক করলাম দেখেন আমার এখানে কিন্তু ইরুর দেখাচ্ছে অর্থাৎ এটা ভুল বলতেছে সো আপনারা কী করবেন যদি আমার মতো ভুল দেখায় যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনারা দেখেন ট্রাই অ্যানাদার ওয়াই দেন আপনারা কী করবেন ট্রাই অ্যানাদার ওয়াই ওই ক্লিক করবেন তারপর এখানে দেখেন সেন্ড টেক্স মেসেজ দেন এই অপশানই ক্লিক করবেন এই অপশানি ক্লিক করার পর আপনি যে নাম্বারটি সেট করেছিলেন টু ফ্যাক্টর কোডের জন্য সেই নাম্বারে কিন্তু এই ওটিপি কোডটা এখন আসবে দেখেন আমি এই নাম্বারটা সেট করেছিলাম আমার এই নাম্বারে কিন্তু এখন ওটিপি কোড আসবে দেখেন অলরেডি এসে গেছে এখানে পঁয়তাল্লিশ সাতাশি একানব্বই পঁয়তাল্লিশ সাতাশি একানব্বই ওই কোডটা দেওয়ার পর আপনারা কী করবেন এখানে কনফার্মেশনে ক্লিক করে দিবেন তারপর এ জায়গায় দেখেন নিউ পাসওয়ার্ড এবং এর নিচেও দেখেন নিউ পাসওয়ার্ড এগেন দেখাচ্ছে সো আপনি কী করবেন এ জায়গায় একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনাকে মনে রাখতে হবে যাতে নেক্সট টাইম থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারেন সো এই জায়গায় আমি একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো এই জায়গায় আমি আমার নিউ পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর এখানে দেখেন নিউ পাসওয়ার্ড একেন সো আপনারা কি করবেন সেম পাসওয়ার্ডটি এ জায়গায় আবার দিয়ে দিবেন নতুন পাসওয়ার্ডটি সো আমি এ জায়গায় যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এ জায়গায়ও দিয়ে দিয়েছি তারপর দেখেন সাবমিট দেন আপনারা কী করবেন সাবমিট অপশনে ক্লিক করে দিবেন আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম এবং আপনারা দেখেন এখানে খুব সহজে কিন্তু আমার ইনস্টাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে রিকভার হয়ে গেছে দেখেন খুব সহজে কিন্তু রিকভার হয়ে গেছে এখানে ইউজার নেমটা দেখাচ্ছে সো আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে আপনি চালিয়ে আপনার ইনস্টাম অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারেন সো আমি ভিডিওতে বলছিলাম আপনারা কিভাবে আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টের ইউজার নেমটা বের করবেন দেখেন এটা হচ্ছে আমার মূলত আমার অ্যাকাউন্ট তারপরে এ জায়গায় দেখেন আমার এটা হচ্ছে আমার ইউজার নেম আমার ইনস্টাম অ্যাকাউন্টের ইউজার নেম সো আপনি কি করবেন আপনি নিশ্চয়ই আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো পরিচিত ব্যক্তিকে আপনি ফলো করে রেখেছেন তাই না আপনার যে কোনো ব্যক্তিকে যখন আপনি ফলো করে রেখেছেন সো আপনি কি করবেন ওনার কাছে যাবেন ওনার অ্যাকাউন্টে ঢুকে আপনি কি করবেন এখানে দেখেন ফলোয়ার্স একটা অপশন আছে দেন আপনি ফলোয়ার্স অপশনে ক্লিক করবেন ফলোয়ার্স অপশনে ক্লিক করার পর ওনার অ্যাকাউন্টে তারপর এখানে যদি আপনি তাকে ফলো করেন অথবা আপনি অবশ্যই তাকে ফলো করে রাখবেন এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে খুঁজে নেবেন দেখেন এভাবে খুঁজে নেবেন আপনার ফোফল্ট দেখে অ্যাকাউন্টটাকে খুঁজে নেবেন অ্যাকাউন্টের পাশে এখানে দেখেন ফোফল্ট পিকচার দেখাচ্ছে তারপর দেখেন এখানে এটা হচ্ছে ইউজার নেম এই ইউজার নেমটা এখানে দেখাচ্ছে সো আপনারা এভাবে আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনারা বের করে নেবেন বের করে নেওয়ার পর আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করবেন ইনশাআল্লাহ খুব সহজে আপনারা এভাবেই আপনার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ